বেশ ভালো আছি। আর আজকে একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি, সেই ভিডিওটি হচ্ছে একটা রেসিপি ভিডিও। আমি কোনো ব্লগিং ভিডিও করছি না, ছোট্ট করে একটি ভিডিও বানাবো। সেই ভিডিওটি হচ্ছে শ্যামার ভিডিও। শ্যামাকে কে চেনো একটু কমেন্টে জানিও আমাকে। শ্যামা মানে হচ্ছে যে শ্যামাটা রান্না করে খেতে হয়, মানে একাদশী হলে। আমি তো জানি না, আগে কখনো আমি চিনতাম না শ্যামা, এখনই আমি চিনেছি, কারণ দুবার তিনবার খেয়েছি আমি, সেই জন্য চিনি, আগে কখনো দেখিনি আমি শ্যামা। তো আমাদের একাদশী পড়লে আমরা শ্যামা রান্না করে খাই, তো সেই শ্যামা রান্না ছোট করে একটা ভিডিও করেছি, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কে কে শ্যামা চেনো। আমি কিন্তু কখনোই চিনতাম না, এই এখন এখন চিনেছি শ্যামা কাকে বলে। তো শ্যামা কিন্তু ভাতের মতো রান্না করেও খাওয়া যায়, আবার খিচুড়ি রান্না করেও খাওয়া যায়, দুধ দিয়েও মিষ্টি করে রান্না করেও খাওয়া যায়। তো আমার কাছে খিচুড়িটা বেশি ভালো লাগে, সেই জন্য খিচুড়িটা আমি করেছি, আর তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করব। তো তোমরা আমাকে জানিও কিন্তু কেমন হয়েছে। খুব ছোট একটি ভিডিও বানিয়েছি আমি, অত ভালো করে আমি ডিটেলসে তোমাদের দেখাতে পারবো না, কারণ আমি একা হাতে ভিডিও করেছি। তবুও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, তোমরা দেখো আর আমাকে অবশ্যই জানিও। আবার তোমাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করবে, আমি আরও নতুনত্ব তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিও করে করে যাই এসব রান্নাবান্না আমি জানি, তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আর বেশি বকবক করবো না, চলো তোমরা দেখে নাও আমি কি রেসিপি বানিয়েছি শ্যামা দিয়ে, তোমরা দেখে নাও। একদম ইজি, অল্প সময়ের মধ্যে হয়ে যায়, কিন্তু বেশি সময় লাগে না। তো চলো তোমরা দেখে নাও। এখানে আমি নিয়েছি পেঁপে, কুমড়ো, বরবটি, আলু, আরও সবজি দিতে পারো, আমাদের ঘরে এগুলোই ছিল, সেই জন্য এগুলোই নিয়েছি শুধু। আর শ্যামাগুলো আমি একটু বেছে নেব, কারণ ওর মধ্যে অনেক বালি থাকতে পারে। আর এটা কিন্তু আমি সাদা তেলেই করব, কারণ সরষের তেলে করব না, একাদশীতে সরষের তেল খেতে নেই, ঘি দিয়ে করতে হয়। তো আমরা সাদা তেল দিয়ে করছি, এটা ঘিও দেবো। আর দেখো আমি এটা একটু ভেজে নিচ্ছি, আর ভেজে তুলেও নিয়েছি, আর এর মধ্যে মুগের ডাল দেব, সেই জন্য মুগের ডালটাও একটু ভালো করে ভেজে ধুয়ে নেব। ডালের মধ্যে জল দিয়ে, সবজি দিয়ে, কাঁচা লঙ্কা চেরা দিয়ে বসিয়ে দিয়েছি। আর শ্যামাগুলো একটু পরে দেব, কারণ শ্যামা অল্প আঁচে হয়ে যায়, অনেক কম আঁচ দিতে হয়। আর এর মধ্যে ফোড়নে পড়বে হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, আর স্বাদ অনুযায়ী চিনি, নুন, হলুদ এগুলো দিয়ে দেবে। আর নামানোর সময় একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও।